নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা পড়ে গেছে চোদ্দশো আঠাশ বঙ্গাব্দ আর এই বঙ্গাব্দে এই পাঁচ নামের জাতক ও জাতিকারা রাজ করতে চলেছে অর্থাৎ আমি এই ভিডিওতে পাঁচটি নামের প্রথম অক্ষর বলতে চলেছি যারা এই চোদ্দশো আঠাশ বঙ্গাব্দে রাজ করতে চলেছে নমস্কার আমি কল্যাণ রায় শুভ সুশীগ্রহ প্রথমে আমি আপনাদের সকলকে চোদ্দোশো আঠাশ শুভ কামনা জানিয়ে এই ভিডিওটি শুরু করতে চলেছি আসুন জেনে নেওয়া যাক কোন সেই পাঁচটি নাম অর্থাৎ নামের প্রথম অক্ষর যারা এই বছর রাজ করতে চলেছে প্রথম যে নামটি বলতে চলেছি অর্থাৎ নামের প্রথম অক্ষর বলতে চলেছি সেটি হচ্ছে কে হ্যাঁ বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর যদি কে হয় তাহলে আপনারা চোদ্দোশো আঠাশ বঙ্গাব্দে রাজ করবেন অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে অর্থাৎ আর্থিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হবে এর পাশাপাশি এই বছর আপনারা প্রেম থেকে কিন্তু সফলতা লাভ করবেন এবং বিবাহ ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে এরপরে যে দ্বিতীয় নামের কথা বলবো অর্থাৎ নামের আদ্য অক্ষর অর্থাৎ প্রথম অক্ষরের কথা বলবো সেটি হচ্ছে এস হ্যাঁ বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয় তাহলে চোদ্দোশো আঠাশ বঙ্গাব্দে আপনারাও রাজ করতে চলেছেন অর্থাৎ এই বছর আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট করবে এবং যারা ব্যবসা করছেন বা চাকুরি করছেন উভয় ক্ষেত্রেই কিন্তু ডেভেলপমেন্ট হতে চলেছে এর পাশাপাশি প্রেম বা প্রেমজ সম্পর্কে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে এবং যাদের বিবাহ আটকে যাচ্ছে তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাবে এরপরে যে তিন নম্বর নামটির কথা বলবো অর্থাৎ নামের প্রথম অক্ষরে কথা বলবো সেটি হচ্ছে এম হ্যাঁ বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর যদি এম হয় তাহলে আপনারা এই বছর অর্থাৎ চোদ্দোশো আঠাশ বঙ্গাব্দে বাজিমাত করতে চলেছেন অর্থাৎ রাজ করতে চলেছেন আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট করবে এর পাশাপাশি এই বছর প্রেমের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাবে এবং দাম্পত্য জীবনেও সুখ আসতে চলেছে এরপরে যে চার নম্বর নামের কথা বলবো অর্থাৎ নামের প্রথম অক্ষর সেটি হচ্ছে জি হ্যাঁ বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর যদি জি দিয়ে শুরু হয় তাহলে আপনারা চোদ্দোশো আঠাশ বঙ্গাব্দে রাজ করতে চলেছেন অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট করবে এর পাশাপাশি যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে সেই প্রবলেম কিন্তু দূরীভূত হতে চলেছে এবং এর পাশাপাশি যাদের প্রেম নিয়ে প্রবলেম চলছে সেই প্রবলেম কিন্তু অনেকখানি মিটে যাবে এবং আপনারা অর্থের চোয়ারে গা ভাসাবেন এরপরে লাস্ট এবং পাঁচ নম্বর নামের প্রথম অক্ষর যেটি বলবো সেটি হচ্ছে পি হ্যাঁ বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর যদি পি দিয়ে শুরু হয় তাহলে আপনারা এই চোদ্দোশো আঠাশ বঙ্গাব্দে রাজ করতে চলেছেন অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট করবে যার ধরুন আপনারা এই বছর আপনাদের মনের ইচ্ছা মনের বাসনা পূরণ করতে পারবেন অতি সহজেই এর পাশাপাশি এই বছর যাদের প্রেম নিয়ে খুব সমস্যা চলছে সেই সমস্যা কাটতে চলেছে এবং যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাবে অর্থাৎ যে পাঁচ নামের কথা বললাম সেই পাঁচটি নামের মধ্যে যদি আপনারা পড়েন সেক্ষেত্রে এই বছর সোনায় শুয়াগা তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ